চলছে কার্যত একেবারে যে ছবি এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন যে এক হচ্ছে সাতরাগাছি স্টেশন সেখান থেকে একেবারে সেখানে কিন্তু বহু বিজেপি কর্মীরা তারা সেখান থেকে ইট ছুটছেন ঠিক উল্টো দিকে ছবিটা শুনতে পাচ্ছ ইটের একের পর এক শব্দ উল্টি উল্টো দিকে পুলিশ কর্মীদেরকে লক্ষ্য করে ইট আসছে কার্যত ডিফেন্স করতে হচ্ছে পুলিশকে কিন্তু ইট থেকে এবং আমরা দেখতে পেলাম যে পুলিশ কর্মীরা তারাও কিন্তু রক্তাক্ত হয়েছেন এই দিকে যখন এই ছবি ঠিক উল্টো দিকে ছবিটা দেখাবো ঠিক উল্টো দিকে সোজা ছবিটা দেখাবো সেখানে কিন্তু একের পর এক ইট পোস্ট পড়ছে ইট উড়ে আসছে বিভিন্ন দিক থেকে ইট উড়ে আসছে কিন্তু এই মুহূর্তে এবং রীতিমতো রণক্ষেত্র বললেও কিন্তু কম বলা হয় একেবারে সাতরাগাছি চত্বর পুলিশ কার্যত এখানে দাঁড়িয়ে রয়েছেন মা উল্টো দিক বিভিন্ন দিক থেকে কিন্তু একেবারে পুলিশকে ডিফেন্স করতে হচ্ছে ইট উড়ে আসছে তাদের দিকে লক্ষ্য করে একজন আইপিএস অফিসারকে আমরা দেখলাম তিনি রক্তাক্ত অবস্থায় যাচ্ছেন এখান থেকে নিয়ে যাওয়া হলো নাকি হাসপাতালের উদ্দেশ্যে বেশ কয়েকজন পুলিশ কর্মীকে আমরা দেখতে পেলাম রক্তাক্ত অবস্থায় পুলিশকে দেখতে পেলাম মাঝে মধ্যে পুলিশ কিন্তু পাল্টা এখান থেকে ইট ছুটছে উল্টো দিকে থাকা বিজেপি কর্মীদেরকে লক্ষ্য করে এবং রীতিমতো কিন্তু দফায় দফায় যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু একেবারে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু ব্যারিকেড ভাঙতে না পারলেও কিন্তু একেবারে এই জায়গা ছেড়ে সাতরাগাছি ছেড়ে কিন্তু বিজেপি কর্মীরা কেউই কিন্তু ফেরত যাচ্ছেন না তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ করার জন্য একদিকে রয়েছে পুলিশ এবং অন্যদিকে যারা ইট ছুটছেন কতটা দূরত্বের মধ্যে রয়েছে তার কারণ টিয়ার গ্যাসের শেল ছোড়ার পরে তো এটা দেখা যায় যে যারা ইট ছুটছেন যারা তারা তো ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কথা ছবিতে অন্তত সেটা দেখা যাচ্ছে না পার্থ দেখো ছত্রভঙ্গ হচ্ছেন না তারা পুলিশ কিন্তু কার্যত এখান থেকে ফেরত চলে যাচ্ছে এখান থেকে পুলিশ কিন্তু ব্যাক করছে কিন্তু এখান থেকে কারণ এতটা পরিমাণে ইট বৃষ্টি হচ্ছে এখানে এই মুহূর্তে এখানে কিন্তু রণক্ষেত্র চেহারা নিয়ে উঠ নিয়েছে এই মুহূর্তে সাতরাগাছি চত্বর এবং ঠিক উল্টো দিকে যে জায়গা স্টেশন সেই স্টেশনের পাশ থেকে কিন্তু মুহুমুহি উঠছে একেবারে দেখতে পাচ্ছ বিজেপি কর্মীরা তারা কিন্তু এগিয়ে এসছেন পুলিশের দিকে এগিয়ে এসছেন এবং এগিয়ে এসেই ছুটছেন পুলিশ কিন্তু ব্যাক করতে বাধ্য হলো এখান থেকে পুলিশ ব্যাক করতে বাধ্য হলো এখান থেকে অর্থাৎ পরিস্থিতি কিন্তু সম্পূর্ণভাবে স্বাভাবিক হতে যে পারছে না সেটা কিন্তু এই ছবি দেখা যাচ্ছে বারে বারে কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে এখানে একেবারে এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেটা প্রশমন করতে গিয়ে পুলিশ যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে কার্যত পিছু হতে হচ্ছে কার্যত পালাতে হচ্ছে পুলিশকে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ইট ছুটতে ছুটতে সেই বিজেপি কর্মী সমর্থকেরা তারা দেখো 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 শুভজিৎ দেখো পুলিশ কিন্তু কার্যত পুলিশ কিন্তু ব্যাক করছেন এগিয়ে আসছেন পুলিশ কর্মীরা কিন্তু এখান থেকে ছড়ে যাচ্ছেন একেবারে রীতিমতো পুলিশ ছুটে পালাচ্ছে এখান থেকে রীতিমতো পুলিশ ছুটে পালাচ্ছে এখান থেকে কারণ বিজেপি কর্মীরা কিন্তু দূরে নেই সামনের দিকে না চলে এসছেন সামনের দিকে চলে এসছেন এখানে পুলিশ ফোর্স তারা কিন্তু এখান থেকে ছুটে পালাচ্ছেন অন্যদিক থেকে কারণ যেরকম মিট বৃষ্টি হচ্ছে এখানে রীতিমতো কিন্তু এখন রণক্ষেত্র থেকেও কিন্তু যদি কিছু বেশি বলা যায় সেটা কিন্তু ভুল বলা হবে না একেবারে উত্তেজনা পরিস্থিতি যা তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু থামার কোনো লক্ষণ নেই উল্টে দেখতে পাচ্ছি কিন্তু মুহুর্মুহির বৃষ্টি সেটা কিন্তু হচ্ছে সাতরাগাছি স্টেশন চত্বরে একেবারে তাই কিন্তু আমি দেখতে পাচ্ছি পার্থ যে পেছনে এখনো ধোঁয়া দেখা যাচ্ছে অর্থাৎ টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছে এই উত্তেজিত যে বিজেপির কর্মী সমর্থক তাদের ছত্রভঙ্গ করতে কিন্তু তাতে কাজের কাজ যে কিছু হয়নি সেটা এই ছবি থেকে পরিষ্কার এবং পাশাপাশি যেভাবে পরপর মুহুর্মুহু ইট বৃষ্টি হয়েছে তাতে পুলিশ আর গেছে দাঁড়িয়েছিল পুলিশ কিন্তু সেখান থেকে রিট্র্যাক্ট করছে পুলিশ সেখান থেকে কার্যত পালাতে বাধ্য হয়েছে পরিস্থিতি এই মুহূর্তে রীতিমতো অগ্নিগর্ভ পার্থ